এখন ঘুম থেকে উঠলাম, সকাল 7টা বাজে। আগে ঘরটা ভাবছি ঝাড়ু দিয়ে নেই, তারপরে ঘরটা মুছে স্নান করব। দেখো আমার ছোট্ট ঘর, মেঝেটাও ছোট একদম। ঝাড়ু দিয়ে তারপরে স্নানে যাব। বন্ধুরা এখন সকাল 7টা বাজে, এখন স্নান করে আসি। আগে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলব। স্নান হয়ে গেল, এখন হচ্ছে পুজো দিব। গাছে কিছু ফুল ফুটেছে, ওই ফুলগুলি তুলে তারপরে পুজো দিব। দেখছো কত ফুল আমার গাছে, অনেক ফুল। এখন পুজো দিব। আমার স্নান পুজো সব হয়ে গেল, এখন হচ্ছে চা খাবো। আমি একজনের জন্যই করব, মানে আমার জন্য করব, পরে ছেলের জন্য করব। আজকে ইচ্ছা করলো আমার খেজুরের গুড় দিয়ে চা করব। এই যে তোমাদের দেখাচ্ছি না, ওটা খেজুরের গুড়, ওটা দিয়ে চা খাবো। দেখো তোমরা খুব টেস্ট খেজুরের গুড় দিয়ে চা। এই চাটা খেয়ে তারপরে রান্নাঘরে যাব। সকালে একটা কিছু করতে হবে, সকালে খাবো, তারপরে দুপুরে রান্না। দেখো আজকে কত রৌদ্র, দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু জানলা দিয়ে। চাটা খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে আমি বিছানাটা তুলিনি, কারণ এই বিছানাটাই আমি ধুয়ে দিয়েছি। তোমাদেরকে বললাম না অনেক কাপড় চোপড় আছে ধোবো। এখন এই বিছানাটা তোলা হয়ে গেলে এখন হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে সকালের কিছু একটা করব খাবার, তারপরে দুপুরে রান্না করব। দেখতে থাকো বন্ধুরা। আজকে তো মঙ্গলবার, একটু ছোলার ডাল দিয়েছি, এরপরে রান্না করব হচ্ছে। আজকে তো নিরামিষ, মঙ্গলবারে নিরামিষ খাই, বড়া করে তারপরে তরকারি করব। তোমাদেরকে অল্প অল্প দেখালাম কীভাবে করি, সব দেখাতে পারলাম না। আমার রান্না হয়ে গেল, এখন বাজে দুপুর 2টো। এখন খেতে বসলাম, ছেলেকে ওদিকে দিয়ে আমি এদিকে খেতে বসলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর একটু উপরে যাব, কাপড়গুলি দেখব শুকিয়েছে কি না, যদি শুকিয়ে থাকে ওগুলি নিয়ে আসব। দেখি কাপড়গুলি যদি শুকিয়ে থাকে ওগুলি নিয়ে আসব। আমি যেখানে থাকি আমার পরিবেশটা তোমরা দেখো কেমন, কি রৌদ্র আজকে, ভীষণ রৌদ্র। এখন ঘরে যাচ্ছি। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।